Happy Diwali, Namachar Bantura, Ajke Ami Kirom Achi. Ajke Ami Kirom Achi? Tarpore? Ajke Ami Khabo Biriyani Mutton. Oh, tai. To Happy Diwali, বন্ধুরা আমাদের সকলের তরফ থেকে তোমরা অনেক 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 মজা করো অনেক ভালো থাকো আর মুহূর্ত বলেই দিয়েছে আজকে আমরা কি খাচ্ছি তো চলো আমরা খাই আজকে তুমি আলু খাবে খাবে না মাটন খাবে হালকা মাটন হালকা মাটন নিয়ে চলো সালাদ দেব একটু শসা আজকে আমরা গল্প করতে করতে খাবো তাই তো খাও গরম আস্তে আস্তে খাও মেখে দাও বিরিয়ানি মেখে দেব এ নাও সাইড করে দি এবার খাও চলো চলো খাওয়া শুরু করি আচ্ছা দেখি আজকে কে জিতে যায় চলো কেমন আমি জিতে যাব তুমি জিতে যাবে না কেমন হয়েছে বলো ভালো হয়েছে তোমরা অনেকদিন থেকে বলছিলে মোহরকে নিয়ে বসতে আজকে বাড়িতে কেউ নেই আমি আর মোহর ওকে আবার আলাদা করে খাওয়াতে বসাবো তাই আমি আর মোহর বসে গেলাম আরে ফোনটা আজকে সাইলেন্ট করতে ভুলে গেছি Yummy. Baby, I get ready to go. Okay. Thank you. মোহর কিন্তু বিরিয়ানি খুব ভালোবাসে তাই না তুমি বিরিয়ানি আর কি ভালোবাসো হালকা মটন আজকে তোমার দিদুন কোথায় বলে দাও সবাইকে দিদুন ঘুরতে গেছে কাজে গেছে কাজে গেছে সেটাই তুমি কথা বলেছে সেটাই আমি বলেছি রিপিট করেছি রিপিট করেছি ভালো লাগছে পা সোজা করে দাও মহলে কালকে নাচের প্রোগ্রাম ছিল তাই জন্য আমরা হ্যাংলামি পরিবারের ভিডিও দিতে পারিনি এটা কি এটাকে এটা হচ্ছে গিয়ে লবঙ্গ দাঁতের দাঁতের সব জানে ও মানে দাঁতে ব্যথা হলে লবঙ্গ দেয় না অনেক সময় দিদুনকে দেখে কথা বলতে পারে না মটন কষা এটা খা দেখ এই যে শোনা হালকা মটন তোর কি হলো আবার পা লাগবে তুমি একটু উঠে দাঁড়াও দেখি এবার বসো শশা খাচ্ছ তোমাদেরকে কি প্রোগ্রাম ছিল একটু সবার সাথে গল্প করো কি নাচের প্রোগ্রাম ছিল বলো হ্যাঁ স্টেজে স্টেজে প্রোগ্রাম ছিল কি নাচ করেছো তুমি ওখানে প্রজাপতি প্রজাপতি
ওই দেখো দু হাত দিয়ে খাচ্ছে। আজকে কিছু রান্না বান্না করিনি, মাও নেই। শোনা আমি ফার্স্ট হয়ে যাচ্ছি, যা। তোমার এখন এই তান্তা আছে আছে এমন দেখো তোমার পেছন গাছ। আচ্ছা তোমার তো পুরোটাই ভর্তি। তাড়াতাড়ি খেতে হবে না, আস্তে আস্তেই খা। আমার বাবার মতন দাঁতে ঠুকে গেছে। কত কথা, না এটা নেই, কিছু নেই, কিছু নেই, সব বেরিয়ে গেছে। বাবা ওখানে তাও দু তিন গরস খাচ্ছে, ও তো দিদুনের কাছেই ভাত খায় দুপুরবেলার। এই যদি আমি ওকে নিয়ে খেতে বসতাম মোটামুটি আজকে সারাদিন চলে যেত, তাও খেতো কি না সন্দেহ। আমি বললাম ভিডিও করবি শোনা, এক পায়ে রাজি, তাও এখানে দু এক গরস খাচ্ছে। বেসিক্যালি আজকে ভিডিও করতে বসাটা ওকে নিয়ে শুধু একটা ওকে খাওয়ানোর টেকনিক। ওর এই কথা বলা, ওর এই মেশা সব কিছু, ও একটা নিজের না দুনিয়া তৈরি করে ফেলেছে, সেখানে আমি, ওর বাবা, ওর দিদুন, আরও আর ওর কাছে আমার কাছে ওর বাইরের জগৎ মানে দাদা ভাই দিদি ভাই মনিনা আমাদের মায়ের বাড়ির পাড়ার দু চারটে বাচ্চা, এই ছাড়াও কারোর সাথে মিশতে চায় না, এটা নিয়ে আমাদের খুব চিন্তা। কেন সবাইকে নালিশ করবো তোর নামে, কারোর সাথে মিশতে চায় না, মানে কথা বলতে চায় না। বন্ধুদের কথা বলবো না, বলবো ঠিক আছে, খেয়ে না আমি ঠিক করে দেবো। আমরা কিছুতেই এটা ঠিক করতে পারছি না, ও স্কুলেও যায় পড়াশুনো করে না যে তা নয়, বলবো না সেটা, পড়াশুনো করছে, নাচ করছে, কিন্তু ভীষণ ইন্ট্রোভার্ট, ওর নিজের জগতে থাকে, ও কারোর সাথে অত মিশতে চায় না।
তো জানি না কি করব, এটা নিয়ে এই একটাই প্রবলেমে ও সর্বক্ষণ আমার কাছে বকা খায় যে কারোর সাথে মেশে না। মানে একবার যদি কারোর সাথে একটু মিশে যায়, মানে ধরো দুবার তিনবার দেখা হলো মিশে গেল, তাহলে ঠিক আছে। কিন্তু তারপরে যেমন তোমরা দেখেছো প্রথমে ও ক্যামেরার সামনে আসলে চুপ করে থাকতো, কথা বলতো না। আচ্ছা বলবো, তাও বলবো, তাহলে তুই যদি ঠিক হোস কথা বলবি ঠিক করে, বলিস তো তুই তো তারপর আর বলিস না কারোর সাথে কথা। হচ্ছে গিয়ে সমস্যা, আমার যাদের সাথে মিশছে দুষ্টুমি করছে এই করছে ওই করছে, কিন্তু দেখো কিন্তু যদি অপরিচিত কারোর সামনে দেয় ওকে দেখে মনে হবে ও এবার মার দেবো, কিন্তু কথা মাঝখানে কথা বললে তো এত চুপচাপ থাকবে মনে হবে ও কিচ্ছু কথা বলে না, আদতে সেটা নয়, ও প্রচুর কথা বলে, মাথা খারাপ করে দেবে এত বকবে। দাও বাবারে, আজকে তো ইটিং শো না টকিং শো হয়ে গেল, এক আধ দিন এরকম ভিডিও একটু দেখলে তো তোমার কোনো ক্ষতি হয়নি তো বলবে কেন? আমি আর আমি আর খেতে পাচ্ছি না, এই মাংসটা রেখে দেবো, এটাও তুলে রাখবো, তাহলে তুমি শুধু শুধু আর খেতে পাচ্ছি না, ভালো লাগে না বিরিয়ানি খেতে আমার, দু মানে মাঝে মাঝে ঠিক আছে আমার ভালো লাগে। তুই খা তোমাকে তো এখানের পর কেটে দেবো, কিন্তু আমি বসে থাকবো, বুঝতে পারছো তো, ওটা যতক্ষণ আছে ততক্ষণ হাতটা চলবে টুকটুক করে হলো, নাহলে বন্ধ হয়ে যাবে। তো আজকের মতো